নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব প্রায় বিনা মশলায় পাবদা মাছের বেগুন বড়ি আলুর ঝোল বা ঝাল। গরমের দিনে সব বাঙালির বাড়িতে এরকম ঝোল রান্না হয়ে থাকে আর খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী করে খুব সহজে এই মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি কয়েক পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন আর হলুদ আমি মাখিয়ে নেব আর এভাবে নুন হলুদ মাখিয়ে আমি মিনিট 10-15 ধরে রেখে দেব। এভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের ভেতর নুনটা ঢুকে আর খেতেও খুব সুন্দর হবে। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি রান্না করতে চলে এলাম। প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এবার তেল গরম করে নিয়ে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেল, এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। নেড়ে চেড়ে বেগুনগুলোকে খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাস স্টিমটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। একটুখানি নুন আমি তেলে দিয়ে দিলাম, এতে করে মাছগুলো ভাজার সময় নিচে ধরে যাবে না। এবার আমি খুব সাবধানে মাছগুলো দিয়ে দেব আর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে আমি মাছগুলো ভাজব না, হালকা লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি আবার প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে 1/2 চামচ পরিমাণ, দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটাকে তেলেতে একটুক্ষণ ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার যখন এই ফোড়ন থেকে বেরোবে, সে সময় আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলুটাকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আলুটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, সেই সময় আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিতে হবে। নুনটা দেওয়াতে এই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে আলুর সঙ্গে। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এ সময় আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচের চাইতে একটু বেশি, আর দিয়ে দেব অল্প খানিকটা পরিমাণ জল যেন মশলাটা পুড়ে না যায় তাই। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। খুবই কম মশলায়, প্রায় বিনা মশলাতেই এই রান্নাটা হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এবার দেখুন সমস্ত মশলাগুলোকে খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা উপরের দিকে চলে আসবে, সে সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর ঝোল বুঝে আপনারা জলটা দিয়ে নেবেন, যে পরিমাণ ঝোল আপনারা খেতে পছন্দ করেন সে পরিমাণ জল দিয়ে নিলেই হবে। আর এই ঝোলটা কিন্তু পাতলা খেতেই বেশি ভালো লাগে।
এ সময় আমি এখানে ডালের বড়িগুলোও দিয়ে দেব। এবার সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব খানিকক্ষণ সময়। কিছুক্ষণ পর দেখুন আমার আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এ সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বেগুনগুলো যেহেতু ভাজা রয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু রান্না করার দরকার নেই, মিনিট দশেক রান্না করে নিলেই হবে। সবগুলো মাছ যখন দেওয়া হয়ে যাবে তখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা আমার সুন্দর করে ফুটে উঠেছে আর মাছগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এ সময় আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও খুব সুন্দর হবে। আরও খানিকক্ষণ সময় আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব, মিনিট তিন চারে। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এ সময় আমি গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল পাবদা মাছের আলু বেগুন বড়ি দিয়ে পাতলা ঝোল বা ঝাল। এই রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।